হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার এসেছি তোমাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তোমরা দেখবে, আমরা চলো রান্না করে দেখি। এই দেখো বন্ধুরা, আমি একটা সারপ্রাইজ রেখেছিলাম, তা আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখন আমি ভেবেছিলাম তোমাদেরকে পরে দেখাবো রান্না করে। দেখো, এই যে তোমার এটা চিংড়ি মাছ, খুব ছোট ছোট চিংড়ি মাছ। এটাকে বেছে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এটা হলো বেগুন, পেঁয়াজ, রসুন আর তোমার কাঁচা লঙ্কা, এই হলুদ মরিচ, নুন। ঠিক আছে, এখন দেখো আমি আমার ফ্রাই প্যান একটু গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি ছোট চিংড়িটা ফেলে দেবো। আবার পরে দেবো, এখন আমি তাকে একটু ভালো করে ভাজবো, বেশি লাল করবো না, চিংড়ি মাছ তো শক্ত হয়ে যাবে, অল্প ফ্রাই করে দেবো। তোমরা দেখো চিংড়ি মাছটা আমি ফ্রাই করে রেখেছি। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তোমার ছোট চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটার উপরে বেগুন সব কিছু কেটে রেখেছি, না তোমাদেরকে দেখিয়েছে, ওইটা ছেড়ে দিয়েছি। এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আবার চিংড়ি মাছ তুলবো, আবার রাখবো, যদি একসঙ্গে দিয়ে দিবে। এখন একটু এটাকে ভালো করে নাড়া চাড়া করে দিচ্ছি। এখন দেখো আমি স্বাদ মতো, আগে অল্প নুন দিয়েছিলাম, এখন স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। তারপর দেব হলুদ, এখন দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো, বেশি দেবো না, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এটাকে একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি সহজেই রান্না হয়, বুঝেছ, আর খেতেও খুব টেস্টি হয়। তোমরা এরকম করে বানাবে, খুব টেস্টি হয়। আমি যে বেগুনটা দিয়েছি না, এদিকে আমাদের এখানে বলে তোমার লঙ্গায়ের বেগুন, লঙ্গায় একটা জায়গা আছে, ওই যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সামনে, ওখানে বেগুনটা খুব ভালো, লঙ্গায় বেগুন দিয়ে আর আমি চিংড়ি মাছটা রান্না করলে খুব ভালো হয়। এটা একসঙ্গে রান্না করে আমি করে নিয়েছি। এখন আমি এটা একটা তোমার ঢাকনা দিয়ে দেবো, আর স্টিমটা অল্প কমিয়ে নেব। ঠিক আছে, দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট কষিয়েছি। এখন দেখো অল্প জল দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প, বেশি জল দেবো না। সঙ্গে রসুন ডাল আছে, একটু মাখা মাখা করবো, মসুর ডাল দিয়ে খাবে। তোমরাও বানাবে মসুর ডাল, তোমরাও মসুর ডাল বানাবে, মসুর ডালের সঙ্গে, পাতলা মসুর ডালের সঙ্গে মাখা মাখা, এই তোমার চিংড়ি মাছ আর বেগুন দিয়ে এরকম রান্না রান্না করে খাবে। এই দেখো, অল্প ভেজে স্টিমটা ভুলিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এবার যাই করে। দেখো বন্ধুরা আমারটা হয়ে গেছে, পুরো 100% রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি গ্যাস অফ করে দেবো। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢালবো, দেখো খুব তাড়াতাড়ি হয়, বুঝেছ, বেগুনটা খুব ভালো। আজকে বুঝেছ আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে, আজকে আমাদের এখানে প্রচন্ড গরম, আমি যে রান্না করছি একদম ঘেমে চান করে নিয়েছি আমি। হয়ে গেছে,
এই দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, তোমরা ভালো করে দেখো। আর তোমরা এরকম করে বানাবে, এতে খুব খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। আজকে আমরা এটা আমি এটা খাবো ভাত দিয়ে, বুঝেছো? তোমরাও খাবে আর কি, একদম মন খুশি। আর তোমরা সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, এটাই আমি বলছি। আবার আসবো, টাটা, বাই বাই।